জুলাই আগস্টের বিপ্লবের পর থেকে সারা দেশে ঘটে যাওয়া গণহত্যার স্মৃতি সংরক্ষণে গ্রাফিতি, ক্যালিগ্রাফি আর বিভিন্ন স্মৃতিচিহ্নে সাজিয়ে তোলা হয়েছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেয়ালগুলো। তখন সত্যি বলতে রক্ত গরম ছিল, ওই রক্ত গরম নিয়ে 17 তারিখ চলে আসছিলাম ক্যাম্পাসে, টিএসসি পরিচালক স্যারের কাছে কল দিই যে স্যার ওই দিন আমাদের পারমিশন দেয় নাই। তখন আমাদের মনে হয় যে আমরা পারমিশন পাই বা না পাই আমাদের কাজ করতে হবে, বাংলায় খবর দিয়ে বৈষম্যের খবর দিয়ে এই গ্রাফিটা দিয়ে আমরা শুরু করি। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা, ডাবল মিলিয়ন অফার। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। এমনকি ছাত্র আন্দোলন পরবর্তী অপরিচ্ছন্ন দেয়ালগুলো পরিষ্কার করে তাতে রং তুলির আচরে এসব ক্যালিগ্রাফি, প্রতিবাদ, সাম্য, ভ্রাতৃত্ব ও দেশপ্রেমের বার্তা লিখেছেন শিক্ষার্থীরা। গণহত্যা বা বিপ্লবের স্মৃতি সংরক্ষণের স্মৃতি ধরে রাখতে যে গ্রাফিতির জোয়ার বয়ে চলেছে তারই ধারাবাহিকতা ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। রক্তক্ষয়ী ছাত্র জনতার সম্মিলিত এই আন্দোলনের বিজয়কে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পরিচালকের অনুমতি চাইলে তিনি এতে অসম্মতি জানান। কিন্তু তারুণ্যের গতি তো আর থামবার নয়, শিক্ষার্থীরা অনুমতির অপেক্ষা না করে এই বিপ্লবের সম্মানার্থে শুরু করেন দেয়াল লিখনের কাজ। চারুকলার মানুষ আমি, মনে হয় যে আমার তুলি আমার একটা বড় অস্ত্র হওয়া দরকার। গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই শিক্ষার্থী বলেন কিভাবে শুরু হয় তাদের গ্রাফিতি। সাংবাদিক ভাইরা প্রচুর একটা ব্যাকআপ দিয়েছিল, তার জন্য তাদের প্রতি আমরা থ্যাঙ্কফুল। বাংলায় খবর দিয়ে বৈষম্যের খবর দিয়ে এই গ্রাফিটা দিয়ে আমরা শুরু করি, টিএসসির উপরে জুলাই গণহত্যার কাজটা করি। সত্যি বলতে আমরা দেয়াল চিত্র করে থাকি, কিন্তু ওই যে গ্রাফিতির যে ফিলটা ওইটা ওই সময় আসছিল, মনে হচ্ছিল যে না যে অ্যাকচুয়াল গ্রাফিতি যেটা বলে সেটা যেন করতে পেরেছি। এরপর আমরা যখন 5 তারিখে আমাদের গণহত্যা সফল হয়, পুরো চারুকলা সারা দেশে কাজ হচ্ছে, তখন হয়ে যে আমাদের টিম ধরে কাজ করছে। দেয়ালে দেয়ালে দেখা মিলছে রাষ্ট্র সংস্কারের জন্য বিভিন্ন প্রতিবাদী ভাষা ও রং তুলিতে আঁকা নিহতদের ছবি। সাম্প্রদায়িক সম্প্রীতি, বাক স্বাধীনতা, সমঅধিকার থেকে শুরু করে চোখে পড়ে জেনজি, জুলাই গণহত্যা, বাংলার মাটি দুর্জয় ঘাটি জেনারিক দুর্বৃত্তরা, অপরাজনীতি রুখে দাও সহ অসংখ্য চিত্রকর্ম। আমাদের কাজের মধ্যে আন্দোলন নিয়ে কাজ আছে, আন্দোলন ছাড়া কাজ আছে, আমাদের ইচ্ছা আছে ফোক আর্ট নিয়ে আরো বেশি কাজ করার। দীর্ঘ রক্তক্ষয়ী ছাত্র জনতার সম্মিলিত আন্দোলনের মধ্য দিয়ে সফল হয়েছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, তারই একাংশ উঠে এসেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেয়ালিকায়। যেহেতু ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামের একটি ঐতিহ্য, বড় একটি ঐতিহ্য হচ্ছে ক্যালিগ্রাফি, আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ক্যালিগ্রাফি করছি, সেখানে বিভিন্ন মেসেজ এবং বিভিন্ন নষ্ট হয়ে যাওয়া দেয়াল সেগুলোকে সৌন্দর্য বর্ধনের কাজের জন্য আমরা কাজগুলো করছি। ফারদিন সানি, দেশ রূপান্তর।